Hello everyone, welcome to SamZone DIY. Finally, আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি বিশ্বাস করি আপনারা অনেক বেশি ভালো আছেন আর আমার উপরে অনেক বেশি রেগেও আছেন। এক মাসের বেশি সময় হয়ে গেল আমি কেন ভিডিও নিয়ে আসছি না, কোনো ব্যাপার না, বেশি ব্যস্ত থাকতে হয় মেইন চ্যানেল নিয়ে, আপনারা জানেন তো। যাই হোক, ফাইনালি খুব দুর্দান্ত একটা কিছু আমরা তৈরি করতে পেরেছি। আর এই যে গরম, যদি এই মুহূর্তে একটু ওয়েদার ঠান্ডা, তবে এই ঝড় চলে গেলে দেখবেন আবার গরম শুরু হয়ে গেছে, তখন আপনার এটা লাগবে। আর এই জিনিসটা হলো একটি এয়ার কুলার বলতে পারেন, বা আপনি এসিও নামে চালাতে পারেন চাইলে, তবে সিরিয়াসলি এটাতে ঠান্ডা হয়। এবং আগে প্রিভিয়াস জেনারেশনের আমরা লাস্ট ইয়ারে যা তৈরি করেছি, তাদের চাইতে এটা অবশ্যই প্রো ভ্যারিয়েন্টের, বা অবশ্যই তার চাইতে ভালো কিছু অফার করছে। মানে এটাতে সিরিয়াসলি ভালোই ঠান্ডা হয় এবং এটা তেমন কোনো নয়েজ করে না। একই সাথে আমার মনে হয় এটা যে কারোর জন্য বানানো খুবই সহজ হবে এবং খুবই অল্প কিছু টাকা পয়সার ব্যাপার। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, আই হোপ অনেক বেশি এনজয় করবেন। আর যারা চ্যানেলটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন বানানো যাক। আমাদের আজকের প্রজেক্টের প্রথমে দরকার হবে এরকম একটা বক্সের মতো। তো আমি একটু এখানে চালাকি করলাম, খুব বেশি কষ্ট করলাম না। আমার কাছে টেকনোর একটা বক্স ছিল যেটা কার্ডবোর্ডের বা কাগজের তৈরি, তো এইটা দিয়েই কাজ চালিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো কার্ডবোর্ড কেটেও বানাতে পারেন, বা আপনার কাছে যদি এই ধরনের বক্স থাকে দেন সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন, ওটাতেই চলে যাবে। তো দেখুন, আমরা দুইটা কুলিং ফ্যান ব্যবহার করছি যা 12 ভোল্টের ডিসি 12 ভোল্ট কুলিং ফ্যান। তো এই দুইটা ফ্যানই মূলত আমরা ব্যবহার করব এবং এই বরাবর, তো এই জায়গাটাকে আমাদেরকে কাটতে হবে। এবং আমরা একটু কলম দিয়ে আর কি এঁকে নিয়েছি কতটুকু আমরা কাটতে চাই। আমার কাছে একটা হ্যান্ডমেড ড্রিল রয়েছে, এটা দিয়ে আমি এখন এটাকে সাই সাই করে কেটে ফেলবো। তো আপনারা অন্য কিছু দিয়েও চাইলে কাটতে পারেন, বা আপনি যখন নিজে কোনো বোর্ড দিয়ে তৈরি করবেন তখন হয়তো এই অংশটার কাটাকাটির প্রয়োজন পড়বে না। তো আমাদের কাটাকাটি শেষ, ঠিক এভাবে আমি কেটে নিয়েছি। ফ্যানের চাইতে একটু ছোট করে কেটেছি, যাতে ফ্যানগুলো ভিতর থেকে সেট করলেও বাইরের দিকটাতে বের না হয়ে আসে। ওকে, এবারে আমাদেরকে যে কাজটা করতে হবে, ভিতরে যে ফোমটোম ছিল এই জিনিসগুলো আসলে আমাদের কোনো প্রয়োজন নেই, তো আমি এগুলোকে তুলে ফেলছি। আর আমরা যে অংশটা কাটলাম ঠিক এর অপর পাশে, ক্রিস ইভান্সকে যেখানে দেখা যাচ্ছে ওই পাশেও ঠিক এই মাপেই আমাদেরকে কাটতে হবে। তবে আমি একটু বড় করে কাটতে চাই যাতে আমার কাজে সুবিধা হয়। তো দেখুন, আমি এই পাশটাও কেটে নিয়েছি, তবে ওই পাশের তুলনায় এই পাশটা একটু বড় রাখা হয়েছে। তো এই যে কাটার পরে সাদা অংশগুলো খুব বেশি দেখতে ভালো লাগছে না, আমি একটু কালো কালার দিয়ে পুরো অংশটা ঢেকে দিতে চাই, তাহলে জিনিসটা দেখতে আর কি একটু ভালো লাগবে, যেহেতু বোঝাই যায় যে জিনিসটা কাটা হয়েছে। সো একটু কালার টালার করে দিলে জিনিসটা দেখতে সুন্দর লাগে আর কি। ওকে, আমাদের কালার করা শেষ। আর যে পাশটাতে আমরা একটু বড় করে কেটেছিলাম, এ পাশে আমরা একটা নেট ব্যবহার করব। এটা নেট কাপড় দিয়ে আপনি ব্যবহার করতে পারেন, বা আপনার কাছে যদি মেটালের নেট থাকে দেন সেটা দিয়েও করতে পারেন, অথবা মশারি টশারি কেটেও করতে পারেন। আন্টি অবশ্য মার দিলে আমি জানি না। তো আমরা ছোট একটা অংশ কেটে নিয়েছি, এটা আমরা গ্লু গানের সাহায্যে এখানে সংযুক্ত করে দিব আর কি, যাতে করে এই ফাঁকা অংশটা মোটামুটি আটকে থাকে। তো এটা দিয়ে সুন্দর করে আস্তে ধীরে টাইট ফিট করে আর কি বসিয়ে দিতে হবে। ওকে, এই পাশের কাজ শেষ। দেখুন, এটা যদি আমরা একটু উল্টিয়ে দেখি তাহলে কিন্তু দেখতে খুব একটাও খারাপ লাগছে না, মোটামুটি ভালোই লাগছে আর কি। ওয়েল, এবারে আমাদেরকে ফ্যান সেট আপ করতে হবে এবং এটাকে আবার খুলে ফেলতে হবে। আর এ পাশের যে সাইডটা আমরা ছোট আকারে কেটেছি, এ পাশে আমরা এখন ফ্যানগুলোকে সংযুক্ত করব গ্লু গানের মাধ্যমে। আপনি গ্লু গান দিয়েই লাগাবেন এমন না, অন্য কিছু দিয়েও চাইলেও সুন্দর করে লাগাতে পারেন, যেটাতে আপনার জন্য ভালো হয় আর কি। তো আমি গ্লু গান দিয়ে এই দুইটা ফ্যান এই অংশে সেট আপ করে নিচ্ছি। আমাদের ফ্যান সেট আপ করা শেষ, রেয়ার থেকে দেখতে এমন লাগছে, বা আসলে এটা মূলত আমাদের ফ্রন্ট সাইড, এই পাশটা আমরা আরও সৌন্দর্যতায় নিয়ে আসবো। যাই হোক, এখন দেখুন আমরা একটা চিপসের বক্স ব্যবহার করছি, এইটা আমরা ঠিক ফ্যান বরাবর নিচে এভাবে সংযুক্ত করতে চাই আঠার মাধ্যমে। গ্লু গান দিয়ে আমরা এই জায়গাটাতে জুড়ে দেব। এই চিপসের এই ধরনের বক্সেই লাগবে এমন না, আপনি চাইলে অন্য কোনো ধরনের কোনো কিছু দিয়েও এটা করতে পারেন, লাইক একটা বক্সের মতো কিছু হলেই হলো। তো আমার হাতের পাশে এটা ছিল, আমি এটা দিয়েই চালিয়ে নিচ্ছি। এখন আমি ব্যবহার করছি একটা কোকের বোতল। রিসেন্টলি কোকের বোতলের সাইজ এমন হয়েছে, আপনারা দেখেছেন ছোটোটা আর কি, দেখতে সুন্দরই লাগে, কিউট। তো উপরে প্লাস্টিক যেটা আছে এটা আমরা খুলে ফেলি। এরপরে আমাদের এই অংশটাতে একটু কাটতে হবে, তো আমি একটু কেটে নিয়েছি এবারে কাছি দিয়ে আর কি, দুপাশ থেকে হালকা কিছুটা কেটে নেব, একদম সম্পূর্ণ কেটে ফেলবো না, এরকমভাবে কাটতে চাই আমি, যাতে উপরের অংশটা একটু আটকানো থাকে আর কি। তো এটা করতে হবে। এখন আমাদের লাগবে আজকের ভিডিওর আর কি মেইন জিনিসটাই বলা যায়, এটা হলো হিউমিডিফায়ার। তো এই জিনিসটা আপনাকে কিনতে হবে।
আমি যেটা এখানে ব্যবহার করছি এটা মোটামুটি বেশ দামিই বলা যায়, 600 টাকার মতো লাগে এটা কিনতে। তবে আপনারা আরও কম দামিগুলো ব্যবহার করতে পারেন, আরও ছোট সাইজেরগুলো। আমার এটা মূলত অন্য কাজে দরকার হয়েছিল, বিধায় আমি এটাই কিনেছিলাম। তো আপনি একটু ছোট কিনে নেবেন তাহলে ভালো হবে। তো এইটা আপনি আপনার বোতলের মাঝে এভাবে বসাবেন, আর এই কাজগুলো আপনাকে বোতল দিয়ে করতে হবে এমন না। আপনি আগেই বলেছিলাম যে আপনি চাইলে কিন্তু অন্য বক্স টক্সও ব্যবহার করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো এটা আমরা বসালাম, এখন এই বোতলটা আমরা ঠিক আমাদের চিপসের যে বক্সটি রয়েছে ওর মাঝে বসিয়ে দিয়েছি। তো দেখতে মোটামুটি এমনটাই লাগবে। অনেকেই প্রশ্ন করতে পারেন যে এই জিনিসগুলো আসলে কোথায় পাওয়া যায়। মিরপুর এক নম্বর থেকে আমি কিনেছিলাম, কোঅপারেটিভ মার্কেটের দ্বিতীয় তলায়। এবারে আমাদের যে তারগুলো ছিল অর্থাৎ ফ্যানের যে ইনপুট লাইনগুলো, এখানে দুইটা ফ্যানেরই পজিটিভ লাইনটা আমরা এক করে দিচ্ছি, অর্থাৎ দুইটার রেড কালার তার দুটো এক করছি, ব্ল্যাক কালারের তার দুটো এক করে দিচ্ছি, নেগেটিভ নেগেটিভ, পজিটিভ পজিটিভ, যাতে করে আমরা যে কোনো একটা তারে ইনপুট দিলেই দুটো ফ্যানেই যাতে চলে আর কি, এই জন্যই আমরা এটা করছি। তো এ দুটো কানেকশন করতে হবে, এবং আমি যাতে কোনো শর্ট সার্কিট না হয় এ কারণে একটু মানে সিকিউরিটি বজায় রাখার ট্রাই করছি। কস্টেপ দিয়েও চাইলে আপনারা এই কাজটা করতে পারেন। ওকে, এবারে আমরা এটাতে যে ইনপুট লাইনটা দিব সেটার জন্য সাইড একটু ছিদ্র করে নিতে হবে। তো আমরা সরাসরি এটাতে কারেন্ট দিতে চাই, আমরা কোনো অ্যাডাপ্টার বাইরে থেকে কানেকশন করব না। ডাইরেক্টলি আমরা 220 ভোল্ট দিব, বাট ভিতরে আমাদের অ্যাডাপ্টার থাকবে আর কি। তো এই যে তারটা আমরা ব্যবহার করছি এটা দিয়েই মূলত কারেন্টের ইনপুট লাইনটা আসবে। ওকে, আমরা এই লাইনটা কীভাবে রেখে দিচ্ছি। এখন আমরা যে কাজটা করব, একটি অ্যাডাপ্টার ব্যবহার করব, আর তা হলো মূলত 12 ভোল্টের। 12 ভোল্টের এই অ্যাডাপ্টারটি দিয়ে আমরা আমাদের কুলিং যে ফ্যান দুটো রয়েছে ও দুটোকে রান করব। তবে এখানে বলে রাখা ভালো, আমি যে হিউমিডিফায়ারটা ব্যবহার করছি ওইটা কিন্তু 24 ভোল্টের, দ্যাটস ওয়াই আমি এই একটা জিনিস দিয়েই দুটোকে রান করতে পারছি না। তো এই জন্য আমাকে আলাদা করে আরও একটি অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে যেটা কিনা 24 ভোল্টের। তো আমি শুধুমাত্র ফ্যানটা চালাতে চাই এই অ্যাডাপ্টার দিয়ে, আর হিউমিডিফায়ারটা চালাবো আমরা হিউমিডিফায়ারের যে অ্যাডাপ্টার রয়েছে ওটা দিয়ে। তো দেখুন, আমি আসলে অ্যাডাপ্টারগুলো কেটে নষ্ট করতে চাচ্ছি না, কস্টেপ দিয়ে মোটামুটি এখানেই সংযুক্ত করে দিতে চাচ্ছি, যেহেতু আসলে টিউটোরিয়াল পারপাস। সো অনেক শক্তপোক্ত করে আমাকে এটা বানাতে হবে এমনও না, দ্যাটসে আমি এভাবেই কানেকশন করলাম। তবে আপনারা যদি এটা লং টাইমের জন্য ব্যবহার করতে চান অবশ্যই কানেকশনগুলো একদম পাকাপোক্ত করে দিবেন। এখন আমার হাতে যে অ্যাডাপ্টার দেখতে পাচ্ছেন এটা 24 ভোল্টের আউটপুট দিয়ে থাকে। তো এইটার যে ইনপুট লেগ আছে এইটার সাথে আমরা একটা তার সংযুক্ত করে দিচ্ছি, আর অন্য পাশেও সংযুক্ত করে দিলাম আর কি দুটো তারই। এখন যে কাজটা করব, এই যে দুইটা তার, এই দুইটা তারের অন্য প্রান্ত দুটো আমরা সংযুক্ত করব আমাদের একটু আগে আমরা যে আরেকটা অ্যাডাপ্টার নিয়ে কাজ করলাম অর্থাৎ 12 ভোল্টের যেটা, ওইটার সাথে। মানে দুইটা অ্যাডাপ্টারের ইনপুট লাইন আমি একই সাথে রাখতে চাচ্ছি। তো এটা আমাদের কস্টেপ দিয়ে জুড়ে দেওয়া হয়েছে। এখন আমরা ওই তারের এই অন্য প্রান্ত দুটো আমাদের 12 ভোল্ট অ্যাডাপ্টারের সাথে সংযুক্ত করে দিচ্ছি ইনপুট লাইনের সাথে। এবার এই অ্যাডাপ্টারগুলোকে গ্লুগান দিয়ে আমরা এখানে সংযুক্ত করে দিচ্ছি যাতে এগুলো খুব বেশি নড়াচড়া না করে আর কি। তো এটা করে দিলাম। এখন আমাদের একটা সুইচ ব্যবহার করতে হবে যা আমরা আমাদের এই বক্সের উপরের পাশে ব্যবহার করছি। এখানে একটা ছিদ্র করে নিয়ে আমরা সুইচটাকে বসিয়ে দেব। তো আমি এখানে একটু কেটে নিয়েছি এবং সুইচটা বসিয়ে দিচ্ছি, আর সুইচের সাথে দুইটা তার সংযুক্ত করা রয়েছে। তো এই সুইচের সাথেই আমরা মূলত আমাদের মানে এই টোটাল জিনিসটাকে অন অফ করার জন্য ব্যবহার করতে চাচ্ছি আর কি। ওয়েল, তো দেখুন এই সুইচ থেকে একটা লাইন নিয়ে আমরা সরাসরি আমাদের যে কারেন্টের ইনপুট লাইনটা এসেছিলো তার সাথে সংযুক্ত করে দিচ্ছি, এবং আমরা এখানে ওই প্লাস্টিকের টুকরো দিয়ে আটকে দিচ্ছি যাতে করে কোনো ধরনের লিকস্টিক্স না থাকে আর কি। অন্য যে প্রান্তটি রয়েছে এটা আমরা এখন সংযুক্ত করব। কিছুক্ষণ আগে আমরা যে দুইটা অ্যাডাপ্টারকে সংযুক্ত করেছিলাম তার ব্ল্যাক কালারের তারটির সাথে, এখানে ব্ল্যাক বা রেড বলতে কোনো বিষয় না, যে কোনো একটা তারের সাথে সংযুক্ত করলেই চলবে। তো আমরা এটা এখন এটার সাথে সংযুক্ত করে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করলেন যে আমি তারের মাঝের অংশটা একটু পুড়ে নিয়েছিলাম, মানে জাস্ট তারটাকে বের করার জন্য ভিতর থেকে আর কি। তো এখানে আমি এখন এটাকে জুড়ে দেবো, এবং এই অংশগুলো কিন্তু কস্টে দিয়ে সুন্দর করে মুড়ে দিতে হবে যাতে পরবর্তী সময় কোনো ধরনের সমস্যা না হয়। আর সুইচের যে অন্য একটি প্রান্ত ছিল, অন্য একটি তার ছিল, সেটাকে আমরা লাল কালারের তারটির সাথে সংযুক্ত করে দিলাম। এখন যে জিনিসটা হলো, আমাদের কারেন্টের যে লাইনটা সেটা কিন্তু দুটো অ্যাডাপ্টারেই দেওয়া হলো সুইচের মাধ্যমে। সুইচটা অন করে দিলে এটা অন হয়ে যাবে, সুইচটা অফ করে দিলে অটোমেটিক অফ হয়ে যাবে। নিশ্চয়ই ব্যাপারটা বুঝতে পারছেন, একদম সহজ একটা বিষয়, হয়তো অনেকের কাছে একটু ঝামেলা মনে হতে পারে এই অ্যাডাপ্টারের কারণে, বাট একটু নিজে চিন্তা করলেই বুঝতে পারবেন বিষয়টা আসলে সহজেই। ওকে, তো সব কিছু মোটামুটি সেট আপ করে রাখলাম, আমি বোতলটাকে আবার আগের জায়গায় বা আগের পজিশনে বসিয়ে দিয়েছি।
এখন এটা আটকানোর পালা। আটকে দিলাম তো মোটামুটি বলা যায় আমাদের সব কিছুই রেডি। ইনপুট লাইনটা ছিল কারেন্টের, তার অন্য পাশে আমরা একটা টু পিন প্লাগ ব্যবহার করেছি আর কি, ওটা দিয়ে আমরা কারেন্টের সাথে ব্যবহার করব। এবং এ পাশে দেখুন আমাদের ফ্যানটা কিন্তু এভাবে রাখলে খুব একটা ভালো লাগবে না, তাই আমরা কিছু প্লাস্টিক পিভিসি বোর্ডের টুকরো কেটে নিয়েছি একই সাইজে, এবং এগুলোকে আমরা এই পজিশনে সেট করে দিতে যাচ্ছি। এবং সেট করার পরে এটার লুকসটা মোটামুটি এমন হয়েছে, মানে দেখতে একটা কুলার কুলার ভাব এসেছে আর কি, আর এতে করে কিন্তু একটা ডিরেকশনে আর কি বাতাসটা যাবে। এখন আসল কাজ, আমরা বোতলটাকে আবার বেঁধে বের করে নিয়েছি এবং বোতলের মাঝে আমরা এবারে পানি দিব। এবং পানিটা আপনি মোটামুটি একটু বেশি দিলেও সমস্যা নেই, ওই যে নিচের যে মেইন যন্ত্রটা হিউমিডিফায়ারটা ওটাকে মানে ওটা পানির নিচে থাকতে হবে আর কি। তো ওটুকু পানি আমি দিয়ে দিলাম এবং এই জিনিসটাকে আবার ঠিক আগের পজিশনে বসিয়ে দিলাম। তো এখন যদি আমরা অন করি তাহলে নিশ্চয়ই ব্যাপারটা দেখতে পাচ্ছেন, এর থেকে খুব ছোট ছোট জলীয় কণা আর কি বের হতে থাকে এবং এটাই মূলত সামনে দিয়ে বের হবে যখন কিনা আপনার বাতাস এটা টেনে নিয়ে বের করবে, এবং এই জিনিসটাই আপনাকে একটা ঠান্ডা হাওয়া দেবে বা ঠান্ডা বাতাস দেবে। এবং খুব কাছাকাছি যদি হাত রাখেন তাহলে দেখবেন কিছুক্ষণ পরে হাতটা একটু ভিজে ভিজে হয়ে যায়, একটু মানে ঘামানোর মতো হয় আর কি, বাট এটা মোটামুটি ভালোই ঠান্ডা বলা যায়। একদম কাছাকাছি নিলে মোটামুটি সেটা 20 ডিগ্রি বা 19 ডিগ্রির কাছাকাছি থাকে, বাট একটু দূর থেকে কিছুটা কম হবে, কিন্তু এর বাতাসটা যথেষ্টই ঠান্ডা আমার কাছে মনে হয়েছে। এবং একজন যদি সিঙ্গেলি ব্যবহার করতে চায় একটা ডিস্কের জন্য আমার মনে হয় দারুণ কিছু হতে পারে। আর নিশ্চয়ই দেখছেন যে এটা কিন্তু খুব অল্প বের হচ্ছে না, যথেষ্ট পরিমাণেই কিন্তু বের হয়। সো জিনিসটা আসলেই কাজের। তো ভাই ব্রাদার নিশ্চয়ই দেখছিলেন যে এটা দিয়ে কীভাবে আসলে ঠান্ডা হাওয়াগুলো বের হতে থাকে, এবং সেটা কিন্তু দেখা যায়। অনেক দূর থেকে অনেক বেশি ঠান্ডা মনে হয় না, তবে একটু কাছাকাছি রাখলে এটা বেশ ঠান্ডা। আমার একটা ওই টেম্পারেচার মিটার ছিল, ওটা আর কি ইঁদুরে ওটার কেবলটা কেটে ফেলেছে, নাহলে আমি টেস্ট করে আপনাদেরকে দেখাতে পারতাম, যেহেতু নেই সো দেখাতে পারছি না। যাই হোক, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যারা বানাচ্ছেন অবশ্যই আমাদের স্যামজোন DIY ওই গ্রুপে কিন্তু শেয়ার করবেন আপনারটাও, মানে আপনি যেটা বানাবেন আর কি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হয়ে যাবে স্যামজোনের আরও একটি ইন্টারেস্টিং এই ধরনের DIY ভিডিওতে। বাই বাই।